বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আমি মোহাম্মদ গোলাম মাওলা, প্রতিষ্ঠাতা বন্ধন মিডিয়া। সুদীর্ঘ পাঁচ শতক সময়কাল যাবৎ পরিচালনা করে আসিতেছি। পাত্র পাত্রে বিবাহ সম্পাদন করাই আমার মূল কাজ। ঢাকা সহ বাংলাদেশের সকল জেলার পাত্রপাত্রী, শিক্ষিত সুন্দর সুন্দরী, চাকরিজীবী, বয়স্ক, ব্যবসায়ী, প্রবাসী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, আইনজীবী, জুডিশিয়ারি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, চাকরি, পুলিশ, আর্মি, স্কুল কলেজ বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব সহ সকল পেশার হাজার হাজার পাত্রপাত্রী আমাদের হাতে রয়েছে। যে কোনো ধর্মের বর্ণের এবং ডিভোর্সি পাত্রপাত্রীও আমাদের হাতে রয়েছে। আজই আপনারা যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 01711264159, 01715816130, 02550803998, এই তিনটা নম্বরে সবাই যোগাযোগ করবেন। আমাদের দীর্ঘ 54 বছর যাবৎ এই পর্যন্ত 26,700 অধিক ছেলেমেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আজকে আমাদের ভিডিওতে শুরু হবে যারা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, লন্ডন বিভিন্ন দেশে, আমেরিকায় বিভিন্ন দেশে অবস্থান রয়েছেন, ফ্যামিলি সহ যাদের মেয়েদেরকে বিয়ে দিবেন, বিয়ের জন্য আমাদের বন্ধন মিডিয়া অফিসে ছবি ছবি প্রদান করেছেন, তাদেরকে নিয়ে আজকে কথা বলবো। আপনারা যারা ছেলে আছেন, ছেলের পক্ষ আছেন, তারা আপনারা মেয়েদের ছবি ছবি দেখুন এবং চিন্তা করে দেখুন কোন মেয়ের সাথে আপনাদের সম্বন্ধন হইতে পারে এবং জোড়া মিলানের সম্ভাবনা হইতে পারে, আপনারা চিন্তা করে দেখবেন। একটি মেয়ে 86-তে জন্ম, অস্ট্রেলিয়া সিটিজেন মেয়েটা, মেয়েটার গুলশান এক নম্বরে সেটেল, বাড়ি গাড়ি সবই তাদের আছে, মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন, তার জন্য একটি পাত্র দরকার। যদি কোনো ভালো পাত্র থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো ইউএসএ আমেরিকা সিটিজেন, ফ্যামিলি সহ সবাই আমেরিকাতে আছেন, মেয়েটার জন্ম তারিখ হলো 92-তে, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। মেয়েটার গ্রামের বাড়ি হলো গাজীপুর। তারপরে মেয়েটা আমেরিকা সিটিজেন, আমেরিকা সিটিজেন, ফ্যামিলি সহ সবাই আমেরিকাতে আছে, 91-তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা লন্ডনে সিটিজেন, 88-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট। তার সাথে ম্যাচ করে যে ছেলেরা আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধন মিডিয়া অফিসে। তারপরে মেয়েটা হলো অস্ট্রেলিয়া সিটিজেন, দুই বোনই অস্ট্রেলিয়া সিটিজেন, মেয়ের নামে সেক্টর 11 নম্বর সেক্টরে উত্তরাতে বাড়ি আছে, 10 তলা। মেয়ে দেখতে সুন্দর, গায়ের রং ফর্সা সব কিছু ভালো। মেয়েটা 89-তে জন্ম। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো বুয়েটের থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে ছেলেটা, মেয়েটা ধার্মিক, নামাজি হিজাবল একটা মেয়ে, ধার্মিক একটা মেয়ে, নামাজি মেয়ে। সে এখন বর্তমানে ক্যানাডাতে পিএইচডি করেছেন। মেয়ের নামে আমাদের বসন্তলাতে 10 তলা বাড়ি রয়েছে, পরিবারের শিল্পপতি মেয়ে, ফ্যামিলি। যদি কোনো ভালো ধার্মিক আর্মি, যদি কোনো ধার্মিক ছেলে থাকে, হিজাব দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তাহলে অসুবিধা নেই, হুজুর হলে অসুবিধা নেই, কিন্তু ইঞ্জিনিয়ার হইতে হবে। যদি ইঞ্জিনিয়ার ছেলে ভালো হন, বয়স যদি 40 হয় আবৃত্ত নাই, 45 হলে আবৃত্ত নাই, তারা নিজ মুখে স্বীকার করে নেবেন মেয়ে ধার্মিক আর্মি, ধার্মিক একটা ছেলে হইতে হবে। তারপরে মেয়েটা আমেরিকা সিটিজেন, 92-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। মেয়েটা উলেবেল বাংলাদেশ থেকে করেছে, এখন আমেরিকা সিটিজেন পুরো ফ্যামিলি সহ। যদি কোনো ভালো ছেলে থাকে আমেরিকা যাওয়ার জন্য আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা 91-তে জন্ম, বনানীতে, গুলশানে, উত্তরাতে, সব জায়গায় তাদের বাড়ি আছে, মেয়েরা দুই বোন, ভাই নাই। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করলে ক্যানাডা, আমেরিকা, ক্যানাডাতে বাড়ি আছে এবং ব্যাস অনেকগুলা, দুইটা মাত্র বোন ভাই নাই। বাংলাদেশে তার 5-7টা বাড়ি আছে, প্রত্যেকটায় 6 তলা বাড়ি, দুইটা মেয়েই সব কিছু মালিক। আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করলে ক্যানাডা যেতে পারবেন ইনশাল্লাহ। যদি কোনো একটা বাচ্চা থাকে তারপরে কোনো আবিত্য নাই, তারা নিজ গুণে গ্রহণ করে নেবেন। তারপরে মেয়েটা হলো আমেরিকা সিটিজেন, 77-এ জন্ম, মেয়ের বাবা ইঞ্জিনিয়ার, মাও গৃহিণী, মা সহ মেয়ে অস্ট্রেলিয়াতে সিটিজেন, মেয়ে ডাক্তার। মেয়ের একটি বাচ্চা আছে, স্বামী মারা গেছে, স্বামী মৃত্যুর পরে এখন তারা
একটা ছেলে চাচ্ছেন, ভালো একটা ছেলে, নামাজি ধার্মিক একটা ছেলে চাচ্ছেন, ছেলে বয়স 45-50 লাভিত্য নাই, কিন্তু ছেলেটা শিক্ষিত হইতে হবে যেহেতু মেয়েটা ডাক্তার। তারপরে মেয়েটা হলো ক্যানাডা সিটিজেন, ফ্যামিলি সহ যদি কোনো ভালো ছেলে থাকে তার 11 নম্বর কিন্তু বাড়ি আছে, যদি ভালো ছেলে থাকে অস্ট্রেলিয়া যাবেন, আমাদের ক্যানাডা যাবেন, ক্যানাডা যাবেন এমন ছেলে তাহলে আমাদের বন্ধুর মধ্যে বসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা লন্ডনে ছিটি যান, 91 জন্ম, 502 ইঞ্চি, ফ্যামিলি সহ লন্ডনে আছে, যদি কোনো ভালো ছেলে থাকে, মেয়েটা 91 জন্ম, তার সাথে ম্যাচ করে যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধুর মধ্যে বসে যোগাযোগ করবেন, 3-4 বছরে বড় হইলেই হবে। তারপর একটা উলেবেলা এলেবেল করেছেন বাংলাদেশ থেকে, ক্যানাডা সিটি যান, মেয়েটা শিল্পপতি, বাবার 2টি মাত্র মেয়ে, ক্যানাডা সিটি যান, যদি কোনো ভালো ছেলে থাকে ক্যানাডা যাবেন, মেয়ে দেখতে যেমন সুন্দর এমন, তার চেহারা ভালো, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধুর মধ্যে বসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা এলো, দুই ভাই দুই বোন, দুবাইতে সেটেল, মেয়েরা উত্তরাতে 5টি 6টি বাড়ি আছে, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন। তারপরে মেয়েটা লন্ডনে ছিটি যান, মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন, 88 জন্ম, পাসপোর্ট 1 ইঞ্চি হাইট, পুরা ফ্যামিলি লন্ডনে ছিটি যান, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, অস্ট্রেলিয়া লন্ডনে ছিটি যান, ডাক্তার মেয়েটা লন্ডনে ছিটি যান, লন্ডনে ডাক্তার, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধুর মধ্যে বসে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো জোয়ার সাহারা, ক্যানাডা ছিটি যান, মেয়েটা লম্বা হলো 5'3", 90 জন্ম, যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন, যদি ক্যানাডা কোনো ছেলে যাইতে চান তার ফ্যামিলি সহ সবাই ক্যানাডাতে আছে। তারপরে মহিলাটা বয়স্ক মহিলা, লন্ডনে ছিটি যান, যদি কোনো ভালো ছেলে থাকে, মেয়েটা যেহেতু 62 জন্ম, বয়স যদি 65 হয় 70 হয় 65 বছর বয়স হলে অসুবিধা নাই, 60 থেকে 65 বয়স হলে অসুবিধা নাই, সেই সাথে গ্রহণ করে নেবেন এবং লন্ডনে নিয়ে যাবেন। তারপরে মেয়েটা হলো আমেরিকা ছিটি যান, ফ্যামিলি সহ সবাই আমেরিকাতে আছে, হ্যাঁ অস্ট্রেলিয়ার চট্টগ্রামের মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধুর মেডিকেল অফিসে যোগাযোগ করবেন। মেয়েটার বয়স হলো বর্তমানে আমেরিকা সিটিজেন, মেয়েটা 81 জন্ম, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধুর মেডিকেল অফিসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা 7 নম্বরে বাড়ি উত্তরাতে, মেয়েটা ডাক্তার মেয়ে, আমেরিকা সিটিজেন, মেয়েটা ডাক্তার মেয়ে, সে ঢাকা মেডিকেল থেকে পাস করে এবং আমেরিকা যাইয়া আরও 7 বছর লেখাপড়া করে শেষ করে সে আমেরিকানে এক ডাক্তার হয়েছেন, এখন 60 দিবস মেয়েটা, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধুর মিডিয়া বসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আমেরিকা ছিটি যান, ফ্যামিলি সহ সবাই আমেরিকাতে, যদি কোনো ভালো ছেলে থাকে 91 জন্ম, আমাদের বন্ধুর মিডিয়া বসে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন। তারপরে মেয়েটা হলো আমেরিকা ছিটি যান, সবাই আমেরিকাতে আছে, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধুর মিডিয়া বসে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন। 97 জন্ম মেয়েটা, অনেক সুন্দরী মেয়ে। তারপরে মেয়েটা হলো আমেরিকা ছিটি যান, মেয়েটা বাড়ি হলো আমাদের 3 নম্বর সেক্টরে উত্তরাতে বাড়ি, মেয়েটা শিল্পপতির মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে 6 দিবস মেয়েটার জন্য আমাদের বন্ধুর মিডিয়া বসে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন। তারপরে মেয়েটা হলো PhD করেছেন আমেরিকাতে, ফ্যামিলি সহ সবাই আমেরিকাতে আছে, 95 জন্ম, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধুর মিডিয়া বসে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন। তারপরে মেয়েটা অস্ট্রেলিয়া ছিটি যান, ব্রিগেডিয়ার জেনারেলের মেয়ে, ব্রিগেডিয়ার জেনারেল সাহেবের বাড়ি হলো 10 তলা, 2টি বাড়ি 10 তলা করে আমাদের মিরপুর ডিওয়াইসে, যদি কোনো ভালো ছেলে থাকে এই মেয়েটাকে যদি সাধারণ গ্রহণ করতে পারেন, লেখাপড়া যদি ভালো হয় আমাদের এই 2টি 10 তলা বাড়ির মালিক হবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো অস্ট্রেলিয়া ছিটি যান, দেখার মতন মেয়ে, 99 জন্ম, 502 ইঞ্চি, যেমন দেখতে এমন সুন্দর, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করলে ইনশাল্লাহ অস্ট্রেলিয়া যেতে পারবেন বিনা পয়সায়। তারপরে মেয়েটা হলো আমেরিকা ছিটি যান, মেয়েটা ফ্যামিলি সহ আমেরিকায় আছে, মেয়েরা আমেরিকা ছিটি যান, 93 জন্ম, 5'1", দেখার মতন মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধুর মিডিয়া বসে যোগাযোগ করলে ওইখানে যেতে পারবেন, 99 জন্ম। তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার, মেয়েটা 11 নম্বর সেক্টরে বাড়ি, দুই বোন মাত্র ভাই নাই, অস্ট্রেলিয়া ছিটি যান, 11 নম্বর সেক্টরে বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর, যদি কোনো ভালো ছেলে থাকে অস্ট্রেলিয়া যাবেন, আমাদের বন্ধুর মিডিয়া বসে যোগাযোগ করলে ওইখানে যেতে পারবেন। তারপরে মেয়েটা হলো আমেরিকা ছিটি যান, মেয়েটা বাংলাদেশে, তার নামে 4টি বাড়ি আছে, পুরা ফ্যামিলি সহ সবাই আমেরিকাতে আছে, মেয়েটার একটি বাচ্চা আছে, বাচ্চা সহ সে মেয়ে যে মেনে নেবেন তাকে আমেরিকা সহ সরাসরি নিয়ে যাবেন। তারপরে মেয়েটা হলো চিটাঙ্গের মেয়ে, আমেরিকা ছিটি যান, 95 জন্ম, 502 ইঞ্চি, যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমেরিকা যেতে পারবেন। তারপরে মেয়েটা হলো আফ্রিকা,
আফ্রিকা ছিটি যান 90 জন্ম যেহেতু যদি কোনো ছেলে তাকে গ্রহণ করেন আফ্রিকা যেতে পারবে 90 জন্ম মেয়েটা তার সাথে ম্যাচ করে সিয়াসিত থেকে যদি 80 পর্যন্ত সিয়াসিত থেকে যদি 90 পর্যন্ত বয়স হয় আমাদের বন্ধু মিলে বসে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আফ্রিকা যেতে পারবেন তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে পাসপোর্ট 3 ইঞ্চি হাইট 92 তে এসএসসি পাস করেছেন মেয়েটা 3 নম্বর সেক্টরের বাড়ি বাবা মা দুইজনে শিক্ষিত উচ্চশিক্ষিত যদি কোনো ভালো ছেলে আমেরিকা অস্ট্রেলিয়া যেতে চান ডাক্তার মেয়ে আমাদের বন্ধু মিলে বসে যোগাযোগ করলে ইনশাআল্লাহ যেতে পারবেন তারপরে মেয়েটা 4 নম্বর সেক্টরে 4 নম্বর সেক্টরে ছেটেল আমেরিকা ছিটি দেন যদি কোনো ভালো ছেলে আমেরিকা যেতে চান আমাদের বন্ধু মিলে বসে যোগাযোগ করলে যেতে পারবেন ইনশাআল্লাহ তারপরে মেয়েটা আমেরিকা ছিটি দেন বিবিএ পাস করেছেন বাংলাদেশ থেকে 93 তে জন্ম ফ্যামিলি সহ সবাই আমেরিকাতে আছে এমন একটা সুন্দর সুদর্শন একটা মেয়ে বাংলাদেশে কয়টা থাকতে পারে বোঝেন যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধু মিলে বসে যোগাযোগ করলে ইনশাআল্লাহ যেতে পারবেন আমাদের বন্ধু মিডিয়া অফিস হলো উত্তরাতে অবস্থিত উত্তরা হাউস বিল্ডিং অবস্থিত এখানে সেক্টর নয় রোড নাম্বার 70 বাড়ি 16 দ্বিতীয় তলায় আমাদের অফিস এখানে 24 ঘন্টা আমাদের অফিস খোলা থাকে যে অফিস কোনোদিন বন্ধ হয় না নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান এমন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না আমাদের বন্ধু মিডিয়া অফিস এই পর্যন্ত 26,700 উপরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিয়ে সাথে দিয়েছি ইনশাআল্লাহ জোড়া মিলিতে আমাদের সময় লাগে না আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমার জোড়া মিলিতে ইনশাআল্লাহ সময় লাগবে না আশা করি আপনারা আমাকে সবাই সহযোগিতা করবেন এবং প্রতিনিয়ত আপনারা আমার অফিসে যোগাযোগ করবেন আসবেন ছেলের পক্ষ মেয়ের পক্ষ সবাইকে অনুরোধ করে বলছি যদি যোগাযোগ রেগুলার করতে পারেন ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে আমি 5-7টা করে বিয়ে দিতে পারবো যদি প্রতিনিয়ত আপনারা যোগাযোগ করেন খাস দিলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আপনার জন্য আমি আপনার জন্য আপনাদের সবার জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে জোড়া সবার জোড়া দানি সুন্দরভাবে মিলাইতে পারি এই বলে আর কিছু বলতে চাই না আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।